একশোই আনসার করছি, একশোতে একশোই আনসার করছি ভাইয়া। বলতে গেলে অনেক খারাপ হয়েছে, অনেক খারাপ হয়েছে, বলতে পারতেছি না ঠিক করে, তো সবটাই কিন্তু কাটাকাটি হয়েছে। এই তো 80-85 থাকতে পারে, 15 নম্বর থাকবে না। আনসার করছি তো সবটাই কিন্তু কাটাকাটি হয়েছে, এই তো 80-85 থাকতে পারে, 15 নম্বর থাকবে না। না, 80 ছুটে যাওয়ার সম্ভাবনাটা আজকে কোন কাটাকাটি হয়েছে, আনসার করছি 85 থাকতে পারে, 85-90 থাকতে পারে, হ্যাঁ আশা করি, কিন্তু কাটাকাটি হয়েছে তো সে কারণে দু একজন পরীক্ষার্থীদের সাথে তাদের সাথে কথা বলে দেখি আসলে তাদের পরীক্ষার কি অবস্থা। হ্যালো, জি বলেন। তো প্রথমে আপনার নামটা জানতে চাই, আপনার নাম কি? জি, আমার নাম সাইমন রহমান। পরীক্ষার বিষয়টাই জানি, তারপর আমরা অন্য বিষয়ে কথা বলবো। পরীক্ষাটা ভাইয়া বলতে গেলে অনেক খারাপ হয়েছে, অনেক খারাপ হয়েছে, কেন বলতে পারতেছি না ঠিক করে। ভাই আনসার করছি তো সবটাই কিন্তু কাটাকাটি হয়েছে, এই তো 80-85 থাকতে পারে, 15 নম্বর থাকবে না। তো ভাই আমি জানতে চাইছি আপনি আসলে কত আনসার করছেন? আমি 100 আনসার করছি, 100-তে 100 আনসার করছি, কিন্তু কাটাকাটি হয়ে গেছে, দুইটা পৃষ্ঠা কাটতে হয়েছে। তো আপনি বলতে চাইছেন 80-85 থাকবে, কিন্তু আপনি মানে আপনার, আমি যদি আর একটু ক্লিয়ার করে বলি তো আপনার গোল্ডেন মার্ক থাকতেছে না, তাই তো? না, 80 ছুটে যাওয়ার সম্ভাবনাটা আজকে কোন কাটাকাটি হয়েছে, আনসার করছি 85 থাকতে পারে, 85-90 থাকতে পারে, মানে আপনার 90 থাকতেছে না, তাই তো? হ্যাঁ আশা করি, কিন্তু কাটাকাটি হয়েছে তো সে কারণে মানে সেই জন্য আপনি একটু ডিপ্রেস। হ্যাঁ, আর এমনিতে অঙ্ক যেইগুলো করছি ইনশাল্লাহ সব কিছু ফল মিলাইছে হয়েছে, কিন্তু লেখাও খারাপ হয়েছে, তারপরে আবার মাঝে একটু ভুল হয়েছে, মানে কাটাকাটি ব্যাপারটা আর এই তো। তো আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনার জন্য, শুভকামনা রইল। তো আপনার পরীক্ষা ভালো হোক এবং পরবর্তী পরীক্ষায় যেন আরও ভালো হয়, এরকম কাটাকাটি না হয় সেই জন্য আপনার। আচ্ছা আচ্ছা ভাই, দোয়া করুন। আচ্ছা ভাই।